প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণে মনোযোগ বাড়িয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় যোগাযোগ বাড়াতে 8টি রুট চিহ্নিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে চিহ্নিত 8টি রুট হল চট্টগ্রাম মোংলা বন্দর থেকে আখাউড়া হয়ে আগরতলা ত্রিপুরা, চট্টগ্রাম মোংলা বন্দর থেকে তামাবিল হয়ে ডাউকি মেঘালয়, চট্টগ্রাম মোংলা বন্দর থেকে শ্যাওলা হয়ে সুতারকান্দি আসাম এবং চট্টগ্রাম মোংলাপুর থেকে বিবির বাজার হয়ে শ্রীমন্তপুর ত্রিপুরা এবং তার বিপরীত। গত 2 বছর দুই দেশ ভারতের সঙ্গে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর চূড়ান্ত করা হয়। এই চুক্তিটি নৌ, রেল, সড়ক বা বহুমুখী পরিবহনের মাধ্যমে বাংলাদেশে পণ্য পরিবহনের অনুমতি দেয়। এর মধ্যে গত মাসেই চট্টগ্রাম নৌবন্দর দিয়ে ভারতের কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ যোগে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথমবার পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে। ভারত সরকার আশা করছে এই পরীক্ষামূলক জাহাজ চলাচলের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের পাশাপাশি ঢাকার সঙ্গে বাণিজ্য যোগাযোগ উন্নতি হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে এই এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্থলপথ এবং জলপথের যে অভাবনীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে, এর ফলে বাংলাদেশের এবং ভারতের সাধারণ জনগণ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। দুই পারের মানুষের মধ্যে আত্মীয়তার যে সম্পর্ক, যেটা একসময় খুব বাধাগ্রস্ত হতো, তাদের সঙ্গে সেই আত্মীয়তার মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হয়েছে এবং ফলে আন্তরিকতা বৃদ্ধি হয়েছে। দুই দেশের মধ্যে, মানুষের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়েছে। পণ্য এবং যাত্রী পরিবহনের বিষয়টা নৌপথে, তবে স্বাধীনতা পরবর্তী সময়ে সাথে সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এই দুই বাংলার মানুষের মধ্যে যাতে আমাদের একটি বন্ধন অটুট থাকে, সেই হিসাবেই তিনি আমাদের নৌ রুটে যে প্রোটোকল রুট চালু করেছিলেন, সড়ক পথের সাথে আমাদের নৌ রুটেও যাতে আমাদের পণ্য পরিবহন এবং যাত্রীবহন পরিবহন চালু থাকে, যেভাবে আমাদের আগে সেই অনেক পুরোনোকালে চাঁদপুর বা নারায়ণগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করতো, পণ্য পরিবহনের একটি অবাধ বিনিময় ছিল। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।